I'm floating through the air The pain I felt is pain সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকের ভিডিওল আমাদের থ্রি পয়েন্ট ফোর আপ নতুন কিছু ফিউচার আজকে কিন্তু পাবজি অ্যাড করছে কোন কোন জিনিসগুলো অ্যাড করছে এই ভিডিওতে কিন্তু আপনাদের পুরোপুরি দেখাই দেবো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনার ভিডিওতে লাইক দিন আপনারা যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অলরেডি আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাই অনেক অনেক ধন্যবাদ এখানে শুরুতে দেখেন আমাদের যে প্ল্যানের অ্যানিমেশনটা আছে এটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে ফেলছে এখানে দেখেন কতগুলো অ্যানিমেশন অ্যাড করছে এবং আমাদের পাবজি মোবাইল আসলে কিন্তু আরও কিছু অ্যানিমেশন এখানে অ্যাড করবে পাবজি এখন এটা দেখা যাক আমাদের পাবজি মোবাইল আসার পরবর্তী কিন্তু আমরা দেখতে পাবো এখানে আমাদের যে ড্রপ আছে এই ড্রপ কিন্তু এখানে আপাতত মেন যে ড্রপ আছে এটা কিন্তু দুইটা একটা কিন্তু শো করতেছে স্টাল বার যে এখানে আছে এটা কিন্তু একটাই শো করতেছে বর্তমান এখানে আপনাদের ল্যান্ড করে আমি দেখাই দিতেছি আপাতত এখানে যে অ্যানিমেশন বা এখানে যে ডিজাইনটা করছে একবারে পুরো হরল টাইপের এখানে আপনারা দেখলে কিন্তু বুঝবেন এখানে দেখতে পাইতেছেন কি অ্যানিমেশনটা এখানে পাবজি করছে আর এই হট ড্রপটাই কিন্তু মেন ড্রপ আমাদের এখানে পয়েন্ট ফোর বেটার আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে নামার পরবর্তীতে এখান থেকে নিচ থেকে কিন্তু জিনিসটা দেখতে খুবই ভালো লাগে এখানে দেখেন ল্যান্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনাদের আমি একটু করে দেখাই দিতেছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে কত সুন্দর ডিজাইনটা পাবজি করছে এখনও কিছু কিছু জিনিসপত্র কিন্তু এখানে গিলিস আছে যেহেতু এটা পাবজি বেটাতে আসছে তো এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের গ্লোবাল ভার্সনে আসলে কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে এখানে দেখতে পেয়েছেন অ্যানিমেশনগুলো কিরকম mer এখানে আপনারা কিন্তু অনেক অনেক লুট পেয়ে যাবেন এছাড়াও এখানে যে মেন বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর ভিতরে কিন্তু একটা বক্স আছে স্পেশাল একটা কেড আছে এই কেডের ভিতর ভিতরে কিন্তু আপনারা একটা পাওয়ার পাবেন ওই পাওয়ারের কাজটাকে আমি পরবর্তীতে আপনার এখানে দেখাই দেবো এখানে দেখেন আপনারা যদি এই বিল্ডিং এর ভিতরে আসেন তাহলে কিন্তু ঠিক এই রকমের একটা বক্স আপনারা দেখতে পাবেন এই বক্সের ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো লুট পেয়ে যাবেন এছাড়াও নিউ কিছু পাওয়ার আছে এর ভিতরে কিন্তু আপনারা একটা র্যান্ডমে পেয়ে যাবেন এখন এটার কাজটা কি আমি পরবর্তীতে আপনাদের এখানে আমি দেখাই দেবো সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে একটা শেয়ার পেয়ে যাবেন এই শেয়ারটার কাজটা এখান থেকে আপনার যদি মানে পাশে আসেন তাহলে কিন্তু একটা ওপেন অপশান আসবে এটার পর যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা স্টিক পেয়ে যাবেন এই স্টিকটার কাজটা কি আপনাদের একটু পরে আমি দেখাই দিতেছি যে এই স্টিকটা দিয়ে আপনারা কি করবেন দেখেন আপনাদের একটু পরে দেখাই দেব এছাড়াও আমাদের মাঝে নতুন একটা ফিউচার আসছে দেখেন আমার একটা আছে কিন্তু একটা লুটের জন্য আমাকে ডাকতেছে এখন এখানে কিন্তু আছে এখান থেকে যদি ওকে দেন তাহলে কিন্তু একটা স্ক্রিনটা লোডিং হবে লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে আপনার টিমমেটের মানে কাছে কিন্তু আপনারা চলে যাবেন শুধু এগুলো না এই ফিউচারটার মাধ্যমে কিন্তু আপনাদের টিমমেটকে আপনার রিভাইভ করতে পারবেন মানে রিকল দিতে পারবেন রিকল রিকলটাওয়ার কিন্তু আপনারা সহজে যাইতে পারবেন এই নতুন ফিউচারের মাধ্যমে এরপর এখানে দেখেন একটু আগে যে আমরা চেয়ারটা ওপেন করলাম একটা স্টিকের

দুইটা আছে দুইটা কিন্তু আমি কমপ্লিট করছি করার পর এখানে যে মেন ডক টা আছে এটা এখান থেকে ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন করে একটা এনিমিশন এখানে শুরু হয়ে যাবে এখানে কিন্তু এনিমিশনটা আপনারা দেখতে পেয়েছেন এখান থেকে কিন্তু আপনারা অনেক অনেক লুট কিন্তু পেয়ে যাবেন বরফুল লুট পেয়ে যাবেন দেখতে পেয়েছেন এনিমিশনটা এখান থেকে কিন্তু আপনারা মোটামুটি ভালো লুট পেয়ে যাবেন মানে স্পেশাল যে লুট গুলো সেগুলো কিন্তু এখান থেকে পাবেন এছাড়াও এখান থেকে যে পাওয়ার গুলো আছে এই পাওয়ার গুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে দেখেন অনেকগুলো কিন্তু পাওয়ার আছে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এছাড়াও দেখেন এখানে কিন্তু টোটাল অনেকগুলো পাওয়ার আছে

একটা ম্যাজিকের দরজা কিন্তু এখানে 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 ওপেন হয়ে কিন্তু কিন্তু দেখতে আর যে পুরো একটা ম্যাজিকের দরজা এই দরজার মানে দরজার কাজটা কি আপনারা যদি এই দরজার ভিতরে ঢোকেন তাহলে কিন্তু আপনারা এই ইভেন্ট থেকে মেন যে ইভেন্ট আছে মেন ইভেন্টে কিন্তু আপনার সোজা সরে যাবেন এখানে দেখেন আমি যে দেখা দিতেছি এখানে যদি আপনারা দরজার ভিতরে ঢোকেন অটোমেটিক কিন্তু মেন ইভেন্টের ভিতরে আপনার সরে যাবেন এখানে দেখেন আমি সোজা ঢুকছি ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মেন ইভেন্টে এখন চলে যাবো দেখেন এখানে একটু লোডিং লোডিং হওয়ার মেন ইভেন্টে চলে এই সাবিটার এইটা আপনার যে এখানে থাকুক না কেন আপনারা যদি এই মানে সাবিটা আপনারা অ্যাক্টিভ করেন তাহলে কিন্তু দরজার মতন হয়ে যাবে দরজার ভিতরে ঢুকলে কিন্তু মেন ইভেন্টে চলে আসবেন এছাড়াও এখানে দেখেন একটা ক্রিস্টেল কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এই ক্রিস্টেলটার কাজটা কি এটা যে সময় আপনার ইউসের এর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা একটা বসের মতন আসবে দুইটা বস আসে দুইটা বসের সঙ্গে কিন্তু আপনি ফাইট করতে হবে ওদের সঙ্গে যদি আপনারা ফাইট করে পারেন তাহলে কিন্তু আপনার স্পেশাল অনেকগুলো লুট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে ঢুকলে অবশ্যই আপনার কিন্তু অনেক অনেক অ্যামোট এমন নিয়ে যাবেন দেখেন এখানে লেখা আছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জের পর যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে আপনাদের কিন্তু একটা ঘরের ভিতরে নিয়ে আসবে এখানে কিন্তু এ দেখতেই দেখতে পেয়েছেন ঘরের ভিতরে আসার পর এখানে কিন্তু ডেকুলো আসবে এর সঙ্গে কিন্তু আপনাদের ফাইট করতে হবে আর এটা কিন্তু অনেক অনেক ড্যামেজ দিতে হয় মানে আপনাদের কিন্তু অনেক অনেক অ্যামোনি আসতে হবে এখানে যদি আসেন বা এই ক্রিস্টাল যদি আপনাদের কাছে থাকে এখানে দেখেন এই কিন্তু আসতেছে কিছুক্ষণের পরে কিন্তু এখানে চলে আসছে পুরো একবারে একটা অ্যানিমেশন হইতেছে এখানে কিন্তু মেন যে বসটা আছে বা ডেকুলো আছে এটা কিন্তু আসতেছে এর সঙ্গে কিন্তু আমার ফাইট করতে হবে এখানে আপনারা কিন্তু অনেক অনেক অ্যামোনি আসবেন এখানে দেখেন মোটামুটি কিন্তু এখানে অনেক অ্যামো ছিল ফায়ার করতে 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 দেখেন টোটাল কিন্তু অ্যামো কিন্তু এখানে প্রায় আমার ফিনিশ হয়ে গেছে তারপরে এখানে আর কিছু এমন আমার বাকি ছিল পরবর্তীতে কিন্তু এটা ফিনিশ করে ফেলছি হয়তো ভাবছি কি এটা ফিনিশ করার পরবর্তীতে এখান থেকে কিছু লুট পাবো কিন্তু না এটা ময়ের মানে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর যে কুইন যেটা আছে মানে যে লেডিস আছে লেডিস কিন্তু বসে আরেকটা আসছে এটার সঙ্গে কিন্তু আপনার ফাইট করতে হবে কিন্তু এখান থেকে আপনারা ভরপুর লুট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন একটা দেখেন যে লেডিস যেটা আছে ফিমেল যেটা আছে এটা আর একটা বস চলে আসছে বা ডেকুলার যে বউ আছে এটা কিন্তু চলে আসছে এর সঙ্গে কিন্তু আমাদের ফাইট করতে হবে ফাইট করে যদি পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা অনেক অনেক লুট পেয়ে যাবেন এই ক্রিস্টাল কাজটাই কিন্তু এগুলো এই ক্রিস্টাল যদি থাকে তাহলে আপনার মানে অ্যাক্টিভরা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এই চ্যালেঞ্জ গুলো খেলতে পারবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা অনেক অনেক লোড পেয়ে যাবেন এর নতুন যে ফিউচার গুলো আমাদের মাঝে আসছে আপনারা এই ভাস্কর্য যদি কোনো জায়গায় দেখেন গেলে ম্যাপের ভিতরে এগুলো আপনার কাছে এসে ওপেন করবেন ওপেন করলে কিন্তু আপনারা এখান থেকে টোটাল ষাটটা বক্স পেয়ে যাবেন সাইটটা বক্সের ভিতরে কিন্তু আপনার অনেক অনেক লুট কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন আপনাদের আমি দেখা দিচ্ছি বক্সগুলো কীরকমের এই বক্সগুলো কিন্তু আপনারা অনেক অনেক লুট পেয়ে যাবেন এর কাছে আসবেন আসার পরবর্তীতে এখান থেকে আপনারা বক্সগুলো ওপেন করবেন ওপেন করলে কিন্তু এখান থেকে আপনারা অনেক অনেক লুটগুলো কিন্তু পেয়ে যাবেন এখান থেকে নর্মালি এরপরে আমাদের মাঝে নতুন যে আরেকটা ফিউচার আসছে নতুন একটা টাওয়ার আসছে দেখেন এই টাওয়ারে কাছে যদি আপনারা আসেন এটা অ্যাক্টিভ করতে হলে কিন্তু টোটাল আপনাদের তিন মিনিট সময় লাগবে দেখেন এখানে আপনারা কাছে আসার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা তিন মিনিট লাগবে তিন মিনিট পরে কিন্তু এখান থেকে আপনারা অনেকগুলো লুট পেয়ে যাবেন এছাড়াও কিছু ক্রিস্টাল কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন আবার কিন্তু টোটাল তিন মিনিট সময় দেখা যাচ্ছে এখানে ভিডিওটা স্কিপ করে দিয়েছি স্কিপ করার পরে এখানে দেখেন লেখা আছে ওপেনে ওপেনের পর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে আপনারা অনেকগুলো লুট পেয়ে যাবেন এছাড়াও এখানে কিছু ক্রিস্টাল মিস্টেল আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পেয়ে এখানে যে আপনার ক্রিস্টালগুলো পাইলেন এই ক্রিস্টাল দিয়ে কিন্তু আপনারা সব থেকে যে কোনো জিনিস কিন্তু বাই করতে পারবে এটা আপনাদের একটু সামনে আমি দেখা দিতেছি এছাড়াও দেখেন এবারে আমাদের থিপ ফোরা ব্রেডে কিন্তু আপনারা এখান থেকে যে ঘোড়া আছে ঘোড়া কিন্তু আপনারা ড্রাইভ করতে পারবেন টোটাল এখানে দুজন কিন্তু আপনারা উঠতে পারবেন এই ভেহিকেলটা মোটামুটি আমার কাছে পছন্দ হয়েছে এখানে ঘোরার যে সিস্টেমটা ভাবছি যে কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লাগছে আপনাদের কাছে কার কাছে কিরম লাগছে অবশ্যই কিন্তু আপনার কমেন্টে লিখে জানাবেন এরপরে আমাদের শপে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা অনেক অনেক জিনিসপত্র কিন্তু পেয়ে যাবেন এখানে টোটাল দেখেন প্রথমে আপনাদের যদি শপের পর ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা রেসপন্স যে কার্ডগুলো আছে এটা কিন্তু এখান থেকে আপনারা একটা বাই করতে পারবেন এখান থেকে টোটাল আপনারা একটাই বাই করতে পারবেন এই রেসপন্স কার্ড বাই করতে হলে কিন্তু আপনাদের গুলো লাগবে মানে জেমগুলো একটু কিন্তু লুট করে পাইছি ওগুলো কিন্তু এখানে থেকে নিতে পারবেন এছাড়াও এখানে অনেক অনেক জিনিস পত্র সেগুলো কিন্তু আপনার চাইলে সব থেকে এখান থেকে রিডিম করে নিতে পারবেন এখন এখানে কিছু পাওয়ার আছে দেখেন এই পাহাড় কাজটা কি কি কোন পাওয়ার আছে আপনাদের এখানে আমি দেখা দিতেছি এখানে টোটাল দুইটা পাওয়ার আছে একটা পাওয়ার মাধ্যমে কিন্তু আপনার উঠতে পারবেন আর একটা পাওয়ার এর মাধ্যমে কিন্তু আপনার জুমবি হতে পারবেন এই দুইটা পাওয়ার কিন্তু এখানে পাবজি অ্যাড করে দিছে এখানে প্রথম যে পাওয়ার এটার মাধ্যমে কিন্তু আপনারা ফ্লাই করতে পারবেন দেখেন এখানে আপনাদের আমি দেখাই দিতেছি প্রথম পাওয়ার টা আপনার স্কোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার সোজা উঠতে পারবেন না এটা কিন্তু অনেক অনেক ড্যামেজ আর এটা আমাদের পাবজি মোবাইল আসার পর কিন্তু ঠিক হয়ে যাবে এখানে কিন্তু একটা বলের মতো দেখতে পেতেছেন এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো এনিমি মারতে পারবেন বা ওর উপরে কিন্তু আপনারা ফায়ার করতে পারবেন এটার মাধ্যমে এখানে কিন্তু আপনারা দেখতে পেতেছেন পরের যে দুই নাম্বার যে পাওয়ারটা সেটা যদি আপনাদের দেখায় তাহলে কিন্তু এই পাওয়ার মাধ্যমে আপনারা জম্বি হইতে পারবেন এখন দেখেন এখানে কিন্তু সোজা আমি জম্বি হয়ে গেছি এই জম্বি হয়ে কিন্তু আপনারা এনিমিকে মারতে পারবেন এস এটা হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবেন আপনাদের একটু সামনে আমি দেখাই দিতেছি দেখেন এই জম্বি হওয়ার পরে আপনারা মানে নিজে কিন্তু বুঝতে পারবেন দেখেন সামনে একটা ওয়ালের মতো আছে বা একটা সাইনবোর্ড এর মতো আছে দেখেন এটা কিন্তু সোজা আমি উপরে উঠে যেতেছি এটা পাবজি বেটার এখন অনেক কিছু কিন্তু গিলিয়েস আছে এটা কিন্তু আমাদের পাবজি মোবাইল আসলে কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে মোটামুটি এখান থেকে যেগুলো বিল্ডিং বিল্ডিং আছে সবই কিন্তু আপনার এটা বাইরে বাইরে উঠতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি না এটা কিন্তু পুরোপুরি এখন অনেকটা গিলিস আছে এটা পাবজি মোবাইল আসলে কিন্তু ঠিক হয়ে যাবে গাইছে এসি আজকের ভিডিও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ